الرحيم لا إله إلا الله لا إله إلا الله সম্মানিত হাজিরিন, আজকে আমরা পাঁচজনের জানাজা পড়ব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উই আর প্রেইং ফর ফাইভ পিপলস জানাজা টুডে। আজকে এ উপলক্ষে আমরা আমাদের কিছু করণীয় শুনতে চাই। আমাদের এই পৃথিবীর এই জীবনের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা সুখ শান্তি, সুখবর, আনন্দ, ফুর্তি এগুলারও সুযোগ দিয়েছেন। আবার আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন, কষ্টে ফেলেন, বিভিন্ন রকমের মুসিবতে পড়ে যায়। আর অন্যতম প্রধান একটা মুসিবত হচ্ছে কারো পরিবারে কারো মৃত্যু ঘটে যাওয়া। কারো যখন পরিবারে মৃত্যু সংবাদ আসে, এটা তার জন্য অনেক কঠিন বিষয়। এই কঠিন সময়ে আমরা কি করা উচিত, এই বিষয়ে কোরআন হাদিস আমাদের কাছে কি চায়, সে বিষয়ে আজকে দুটো কথা আপনাদের খেদমতে আরজ করছি। এক নম্বর হচ্ছে, মৃত্যু পথে যাত্রী যিনি আছেন তার নিজের করণীয় কি। তিনি যদি খুবই অসুস্থ হয়ে পড়েন, তিনি হসপিটালে আছেন, তার সিচুয়েশন খুবই শোচনীয় হয়ে যাচ্ছে। আসলে সবসময় তো মৃত্যুর কথা আমাদের মনে করা উচিত, অসুস্থ না হলে তো হঠাৎ করে মরে যাচ্ছি, হঠাৎ করে স্ট্রোক হয়ে যাচ্ছে, কোনো কথাবার্তা নাই, এটাও তো হয়, সবসময় মনে রাখতে হবে। তবে যখন অসুস্থ হয়ে যায় এবং শেষ সময় ঘনিয়ে আসে, ডাক্তাররা বলছে অবস্থা আর কোনো ভালো দিকে যাচ্ছে না, তখন কি করা উচিত, ওই সময় আল্লাহ তাআলাকে বেশি করে ডাকা উচিত, তাওবা ইস্তিগফার, আল্লাহ রহমতের আশা দিয়ে চোখের পানি ফেলে আল্লাহর কাছে দরখাস্ত দেওয়া, নামাজগুলো পড়তে থাকা। আপনি ওযু করতে পারেন না, তৈমুম করতে হবে, বসতেও পারেন না, দাঁড়ানো দূরের কথা, শুয়ে হলেও পড়তে হবে যতক্ষণ হুঁশ আছে। এই কথা বলার উপায় নাই যে আমার তো শরীর না পাক, আমার তো পাশরা পায়খানা সব কিছুই ক্লিয়ার হয় নাই, এই রক্ত পড়ছে, এগুলো কেমনে নামাজ পড়বো, ওই অবস্থায় নামাজ পড়তে হবে যতক্ষণ হুঁশ আছে। আর হুঁশ না থাকলে নামাজ মাফ, তার জন্য কোনো কাফারা দিতে হবে না, যদি কোনো কোনো ফোকাহারা বলেছেন, কিন্তু এর পক্ষে কোনো শক্ত দলিল নেই। কিন্তু আমাদের অনেকেই দেখা যায় এই অবস্থায় নামাজ কাজা করছে, নামাজ পড়ছে না, ঘরে গেলে কাজা করবো, শরীরটাই না বা কেমনে নামাজ পড়ি, ওই অবস্থায় বেডে শুয়ে শুয়ে নামাজ পড়তে হবে। আফসোসের বিষয়ে আমাদের ছেলেমেয়েরা ইন্তেকালে পরে বলে যে আমার আব্বা তো নামাজ পড়েনি, এখন কি করি, কি কাফারা দেব। কিন্তু বাবা এই অবস্থায় থাকতে কখনো কখনো জিজ্ঞাসা করে না যে বাবা তো নামাজ পড়তে পারে না, এখন কি করি, এই বুদ্ধিটা আগে নেয় না, এখন টু লেট হয়ে গেছে। এই মৃত্যু পথে শুয়ে শুয়ে নামাজ কাজা করে করে আল্লাহর কাছে যাব, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কাজেই নামাজ কাজা করা যাবে না, আল্লাহকে ডাকা যদ্দূর পারা যায়, আর তওবা ইস্তিগফার জিকিরের সঙ্গে সঙ্গে থাকা, কিছু ওসিয়ত করা, যদি মনে হয় যে আমার সময় শেষ হয়ে আসছে, ভালো ওসিয়ত করা। অন্যতম বড় ওসিয়ত করতে হবে কোনটা, যে আমি মরে গেলে কেউ তোমরা চিৎকার করে কান্নাকাটি করবা না, খবরদার, তাহলে আমার কবরে আজাব হবে। হাদিস এসেছে যে মাইয়েতকে কবরে আজাব দেওয়া হয় তার ছেলে মেয়ে পরিবার যখন চিৎকার করে রোদন করতে থাকে, বিলাপ করতে থাকে, কাঁদতে থাকে। আমরা কয়জনে ওসিয়ত করেছি, যদি ওসিয়ত না করে যাই আর তারা এরকম করে, তাহলে কবরে আমাদের শাস্তি হবে। আর যদি পিতামাতা আত্মীয় স্বজনকে ওসিয়ত করে যায় যে বাবা এগুলো করো না, আর ছেলে মেয়েরা এরকম চিৎকার করে বিলাপ করে রোদন করে, তাহলে মাইয়েতের কবর আজাব হবে না, এরাই শুধুমাত্র গুনাগার হবে। কিরকম গুনাহ, মাইয়েতকে এভাবে মৃত্যুর পরে কান্নাকাটি করলে কত শক্ত গুনাহ, আমরা অনেকেই জিনিসটা খেয়াল করিনি। আমরা যদি হাদিস শরীফের দিকে যাই, তাহলে অনেকগুলো হাদিস এসেছে এই বিষয়ে। একটি হাদিস এসেছে যে মৃত ব্যক্তিকে তার জন্য যে সমস্ত রোদন করা হয়, এই জন্য তার কবর আজাব হবে। আরেকটি হাদিসে এসেছে যে আমাদের অন্তর্ভুক্ত নয় ওই লোকগুলো যারা কারো মৃত্যু হয়ে গেলে শোক করতে গিয়ে তারা নিজের
চেহারার মধ্যে গালের মধ্যে থাপ্পড় মারে, নিজেদেরকে আঘাত করে, অথবা গায়ের কাপড় ছিঁড়ে ফেলে দেয়, অথবা এমন কোনো কথা বলে যে কথা বললে জাহিলিয়তের কথা হয়। জাহিলিয়তের কথার অর্থ কি? অর্থাৎ আল্লাহ তাআলা যে ফয়সালা করে দিয়েছেন মৃত্যু হয়ে গেছে, এই মৃত্যুটাকে মানতে চায় না, আল্লাহ তাআলা তাকদীরের ফয়সালাকে অ্যাকসেপ্ট করে না। এই জন্য মৃত্যু সংবাদ পেলে প্রথমে মুখে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তারপর কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা অনেকেই হয়তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শিখেছি, কিন্তু আলহামদুলিল্লাহর কথা আমাদের মনে থাকে না। এই বিপদের মুহূর্তে আলহামদুলিল্লাহ বলতে হবে, কারণ আল্লাহ তাআলা চান, আল্লাহ যদি কোনো ফয়সালা করে ফেলেন তাহলে বান্দা সেটা মেনে নিক, অ্যাকসেপ্ট করুক, গ্রহণ করুক, এইটা তার ইমানের দাবি। আর সেটার লক্ষণ হচ্ছে আলহামদুলিল্লাহ বলে দেওয়া। আর আলহামদুলিল্লাহ বললে আল্লাহ তাআলা যে আলহামদুলিল্লাহ বললো এই মৃত্যুর খবর পেয়ে তার জন্য জান্নাতের মাঝখানে ঘর বানিয়ে ফেলেন। আর যদি সেটা না বলে তাহলে আল্লাহ তাআলা কেন এই কাজ করলেন? আল্লাহ তাআলার বিরুদ্ধে তার অভিযোগ তৈরি হয়ে যায় মনের মধ্যে, মনে হয় আল্লাহ তাআলা কাজটা ঠিক করেন নাই, নাউজুবিল্লাহ, এমন একটা জিনিস চলে আসে। আর এটা ইমানের পরিপন্থী। আর কেউ কেউ এমন মন্তব্য করে যে আল্লাহ তুমি কেমনে ডাকাতি করলা, আল্লাহ তুমি কেমনে নিষ্ঠুর হয়ে গেলা, এভাবে আমার কলিজার টুকরাকে নিয়ে গেলা, ইন্না লিল্লাহ, এরকম কথা বললে ইমান হারা হয়ে যাবে। আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, আল্লাহ তাআলা সৃষ্টির আগেই লিখে রেখেছেন কবে যাবে আমার মা, কবে যাবে আমার বাবা, কবে যাবে আমার ছেলে মেয়ে। জন্মের আগে পৃথিবী আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর আগে ফাইনাল হয়ে গেছে। এই সেই তাকদীরের উপরে ইমান রাখতে হবে। কেউ যদি এরকম কোনো মন্তব্য করে, আপত্তি করে, তাহলে এটা আল্লাহ তাআলার প্রতি ইমানের পরিপন্থী হয়ে যায়, সে ব্যাপারেও হাদিস আছে। এরপরে আরেকটি হাদিসে এসেছে যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, উনি বেহুশ হয়ে পড়ে গেলেন কোনো এক সময়, হঠাৎ করে উনি ফেইন্টেড হয়ে গেলেন। তো ওনার পরিবারের কোনো মহিলা সদস্য ওনাকে মাথাটা তাদের কোলের মধ্যে রাখলেন, এবং সেই মহিলাটি হয়তো ওনার বিবি হতে পারে, অথবা ওনার বিয়ে হতে পারে বা মা হতে পারে। ওনারা চিৎকার করে তখন বলতেছিলেন, চিৎকার করে কান্নাকাটি করছিলেন। তখন নবী করিম, তখন সাহাবি, একটু পরে যখন ওনার হুঁশ আসলো, তিনি বললেন, শোনো, তোমরা যে এরকম করে চিৎকার করছিলে আমি টের পাচ্ছিলাম, কিন্তু আমি বলতে পারছিলাম না, আমার কথা আসছিল না মুখে দিয়ে, কিন্তু আমি থামাইতে পারিনি তোমাদেরকে। আমি তোমরা যা কিছু করেছ এগুলো থেকে আমি আল্লাহর কাছে মুক্ত পানা চাই। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত মহিলার থেকে যারা এরকম চিৎকার করে কান্নাকাটি করে, তাদের কেউ মারা গেলে এবং এই শোকের কারণে মাথার চুল নেড়ে করে ফেলে, অথবা গায়ের কাপড়কে ছিঁড়ে ফেলে, অথবা কেউ চুল ছিঁড়ে ফেলে, কোনো কোনো রেওয়ায়েতে আসে, এইরকম শোক প্রকাশ যারা বেশি করে, তাদের থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেকে মুক্ত ঘোষণা করেছেন, তার সঙ্গে ওনার কোনো সম্পর্ক থাকবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বায়াত নিতেন সাহাবিদের, বায়াত নেওয়ার সময় তিনি বলতেন যে আল্লাহর উপর এক, আল্লাহর উপর ইমান আনছ, আখেরাতের উপরে নবীর উপরে বিশ্বাস করছ, আর তোমরা ওয়াদা করো বায়াতের সঙ্গে যে তোমরা কেউ মারা গেলে চিৎকার করে রোদন করবে না, তোমরা চিৎকার করে রোদন করবে না, এবং তোমরা কাপড় চোপড় ছিঁড়িয়ে ফেলবে না, এই জাতীয় কথাবার্তা মন্তব্য করবো না যেগুলো জাহিলিয়তের কথা হয়। আরেকটি হাদিসে এসেছে, নোমার ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, ওনার এই উনিও একবার বেহুশ হয়ে পড়ে গেলেন, এবং তার বোন এসে ওনার পাশে চিৎকার করে কান্নাকাটি শুরু করলো। বোন মনে করেছেন উনি মারা গেছেন, বলতে থাকলেন, আহা, পাহাড়ের মতো ছিল আমার ভাই, কত সাহসী, কত যোদ্ধা, কত বীর পুরুষ, তার বিভিন্ন কাহিনী বলা শুরু করে দিল, ভাইয়ের এগুলো গণাগণি শুরু করে দিল, তার কি কি গুণ ছিল। তারপরে একটু পরে আব্দুল ইবনে রাওয়াহার হুঁশ আসলো, তখন তিনি বললেন, তুমি যে এগুলা চিৎকার করে কেড়ে উঁচু আওয়াজে কান্নাকাটি করে করে আমার প্রশংসা, বিভিন্ন রকমের কাহিনী গাওয়াগাওয়ি করছিলে, তুমি জানো যখন তুমি একটি বাক্য বলতে তখন আমাকে জিজ্ঞেস করা হতো, আসলেই কি তুমি এরকম ছিলা, আমাকে জিজ্ঞেস করা হতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে গেলেন সাহাবি সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু আনহুকে, যিনি অনেক অসুস্থ হয়ে পড়েছেন,
তিনি সেখানে গিয়ে দেখলেন যে তিনি বেহুশ হয়ে পড়ে আছেন। তিনি জিজ্ঞেস করলেন সে কি আসলে চলে গেছে, মারা গিয়েছে না বেঁচে আছে? বলা হলো যে না, স্টিল বেঁচে আছেন ইয়া রাসূলুল্লাহ। তখন তিনি বললেন, তিনি তখন কাঁদতে থাকলেন। ওনার এই সাহাবি খুব ওনার ঘনিষ্ঠ সাহাবি ছিলেন, তিনি কাঁদলেন, সাহাবিরাও কাঁদলেন। তখন তিনি বললেন, কান্দ তো শুনো, এই যে কান্না, এই কান্নার কারণে আল্লাহ শাস্তি দিবেন না মাইয়েতকে। এই যে আমরা চোখের পানি ফেললাম, কিন্তু আমরা উঁচু আওয়াজ করি কাঁদিনি, আমরা চিৎকার করিনি, আমরা রোদন করিনি, আমরা বিলাপ করিনি, এবং অন্তরে দুঃখ এসেছে, কষ্ট লাগছে, এইটার কারণেও আল্লাহ শাস্তি দেবেন না। কিন্তু দুইটার কারণে আল্লাহ তারা, একটার কারণে আল্লাহ শাস্তি দেবেন, সেটা হচ্ছে এই, তিনি জিহ্বার দিকে হাত দিয়ে দেখালেন যে এরকম চিৎকার করে এবং বিভিন্ন কথা মন্তব্য উচ্চারণ করে করে আজেবাজে কথা তখন মানুষ বলে, আল্লাহর উপরে ইমানও থাকে না, এইরকম অবস্থা সৃষ্টি হয়ে যায়, এগুলোর ভিত্তিতে আল্লাহ তাআলা শাস্তি দেবেন। আর শুধু তো চোখের পানি ফেলে দেয়, এই কারণে আল্লাহ তাআলা শাস্তি দেবেন না। যে মহিলা এরকম করে চিৎকার করে কান্নাকাটি করেছে, তার শাস্তির সম্পর্কে একটা হাদিস এসেছে যে সে যদি মউতের আগেই নিজে তওবা না করে এই মাইতের জন্য এমন চিৎকার করে কান্নাকাটি করেছিল যে, তাহলে কেয়ামতের দিন আল্লাহ তাআলাকে দাঁড় করাবে না হাসরের ময়দানে, আর তাকে আল্লাহ তাআলা গলিত ধাতু লোহার মতো জিনিসকে গলিয়ে সেই লোহা গলা জিনিস দিয়ে তার শরীরের মধ্যে পোশাকের মতো পরিয়ে দিবেন, আগুনের পোশাক, যদি তওবা না করে মারা যায়। আমরা যারা আমাদের মধ্যে পরিবারের মধ্যে কেউ যদি এরকম করে থাকি, তাহলে আমাদেরকে তওবা করতে হবে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থা, এই গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দেন। আরেকটি হাদিসে তিনি বলেছেন, দুইটা জিনিস মানুষের মধ্যে কুফরি নিয়ে আসে, কুফরি, একটা হচ্ছে কারো বংশের ব্যাপারে খামাখা তার বংশের ব্যাপারে মন্তব্য করা যে সে ওই বংশের লোক না, সে মিথ্যা বংশের দাবিদার। যদি কেউ কারো বংশের কোনো একটা বংশওয়ালা থাকে আর আরেকজনকে বলে যে সে ওই বংশের লোক না, সে আসলে মিথ্যা দাবি করতেছে, তার বংশের ব্যাপারে এরকম একটা মন্তব্য করা যেটা ইনজাস্টিস, এটা কুফরি নিয়ে আসে যে সে অমুকের ছেলে না, সে অমুকের নাতি না, সে আরও কোনো মাধ্যমে তার পয়দায়েশ হয়েছে, এরকম উল্টাপাল্টা যদি কেউ মন্তব্য করে এটা কুফরির দিকে নিয়ে যায়। আর আরেকটা হচ্ছে যে মাইয়েতের জন্য চিৎকার করে বিলাপ করে কান্নাকাটি করতে থাকা, এটাও কুফরির দিকে নিয়ে যায়, কুফরি। আমরা প্রায় দেখি এই যে ফিউনারাল সার্ভিসে এখানে উপরে নিচে লাশকে আনা নেওয়া করতে কি চিৎকার চলতেছে, মহিলাদের চিৎকার ছড়িয়ে পড়ছে, সবর করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁদতেন, ওনার কোলে ওনার নাতিন যখন ইন্তেকাল করে, ওনার ছেলে যখন ইব্রাহিমের ইন্তেকাল করে, উনি কোলে নিয়ে কেঁদেছেন, চোখের পানি দরদর করে পড়েছে, কারণ শোক, কার শোক লাগে না, আমরা তো কেউ পাথর না, আল্লাহ তাআলা এত একটু কান্না একটু চোখের পানি কি আল্লাহ আমাদেরকে অ্যালাউ করেন নাই, করেছেন। কিন্তু আমরা যদি এই সীমা লঙ্ঘন করি, যেটা নিষেধ করা হয়েছে, তাহলে কষ্ট আছে, তাহলে মুশকিল আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, আসলে আপনিও কাঁদেন, আপনি না সবরের কথা বলেন? তিনি বলে, আরে আমি তো সবরের কথা বলি, কেঁদেছি, আমি সবর করছি, এমন কোনো কথা মুখে উচ্চারণ করব না, এমন চিৎকারও করব না যেটা আমার আল্লাহকে নাখোশ করে, বরঞ্চ এমন কথা বলবো যেটা আমার আল্লাহকে খুশি করবে, আমি বলবো আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো আমাদের পরিবারের সদস্যদেরকে জানার, বোঝার এবং বোঝানোর তৌফিক দান করুন। কাজে এখন বারবারে বলছি, হসপিটালে যখন দেখি আমাদের প্রিয়জন নামাজ পড়তে পারেন না, শুয়ে আছেন, নামাজ পড়াইতে হবে, ওযু করতে পারেন না, তৈমম করবে, নাপাক অবস্থায় আছে, নাপাক অবস্থায় নামাজ পড়তে হবে যদি পাক করার সুযোগ না থাকে। এই জিনিসটা আমরা সবাই যেন মনে রাখি। ব্রাদার্স এন্ড সিস্টার্স, টুডে উই আর প্রেয়িং অ্যাজ ই সেড ফাইভ পিপল জানাজা, অ্যান্ড ইট ইজ এ রিমাইন্ডার ফর অল অফ আস, ওয়ান ডে আওয়ার টাইম ইজ কামিং। লেট আস ইন দিস ওকেশন উই লার্ন সামথিং ইন টুডেজ খুতবা, হাউ উই রিয়্যাক্ট ওয়ান্স উই লুজ আওয়ার বিলাভড ওয়ান, হোয়াট দ্য ফ্যামিলি মেম্বার, দ্য চিলড্রেন শুড ডু, হাউ দে রিয়্যাক্ট। This is some issues we are dealing today. First of all, the deceased himself, if he realizes he is going to die very soon, then he need to do tawbah istighfar to Allah subhanahu wa ta'ala. He needs to continue to pray even though he are lying on the bed in the hospital. He cannot make udu, let him do tayammum, dry ablution.
even though if his body is not pure, he must pray even with impurity. It is other, it is allowed. If there is no way he can clean himself, you can have cleaned something, but it's not fully, it is not possible. Pray with this. And if you see somebody is not praying, he's saying, I cannot make wudu, brother, I cannot stand, I cannot, my body is not pure. Tell him, no, you have to pray, you have to pray. Don't come after your father or mother died. Subhanallah, Imam, my father could not pray 2 weeks. No, it is too late now. Make him, until he is having his sense. Once he has lost his sense, he's fainted totally, didn't come back, khalas, even though he stayed there for 2 weeks, nothing to pay, no kafara, no expiation. It is no more farad upon him. لا يكلف الله نفسا إلا وسعها. He is غير مكلف. He doesn't need to pay any money for his salah. No, there is no hadith for that. I know although some of the fuqaha recommended with due respect, there is no dalil of that. He must pray until he is in his sense. He lost his sense, he's exempted. Khalas. This is the first thing. Second thing, the deceased himself before his death, he must say wasiyya, advice to his family members. Two kinds of wasiyya. One wasiyya, advice, is any kind of transaction, especially he owe money to the people, he needs to pay back, that should be reminded them. A list should be given to them. Please, I need to pay back to so and so. This is the transaction. Please complete it. If you don't do, there is a problem. Once Rasulullah sallallahu alaihi wasallam was about to pray, lead a salatul janazah of a mayyit, one of the sahabi died. He is about to start salah. Then he suddenly looked back and he said, does he need to pay money back to the people? He owe money to the people? The family said, yes, he need to pay back. He owe to the people to pay. Then Prophet ﷺ said, did he make any arrangement? They said, no, Ya Rasulullah. Do you have anything to pay back? They said, no, you don't have anything to pay back. Then he said, sorry, I cannot pay his janazah. Can somebody lead his salah? Inna lillah. All sahaba are shocked. Rasulullah was not praying his janazah. This guy needed his dua, miskin. Then one of the sahabi came forward, Ya Rasulullah, I take responsibility of paying back his loan. Are you sure? Yes, Ya Rasulullah. Okay, now I can pray. He prayed in janazah, alhamdulillah. Following day, Rasulullah sallallahu alaihi wasallam met the sahabi who has taken responsibility of paying back the loan. Have you paid your brother's loan? Ya Rasulullah, it was just yesterday. Inshallah, I'll be paying it. Next day, following day, again, same question. Have you paid his loan? Not yet, Ya Rasulullah. Sahabi thought, Ya Allah, I have to pay them. Without delay, he was planning to, you know, to take time. Then he paid it after second day's question. Third day, Rasulullah sallallahu alaihi wasallam met him, again same question, have you paid his loan? Ya Rasulullah, I paid it back. He said, Al-an baridat jildatuhu. Now his body and skin getting, you know, peace in the grave. Until that, he was in trouble in the grave. How many people are dying without paying and making any arrangement or any advice? Even family doesn't know that we need to pay back. This is one nasiha, wasiya, we must do. Second thing is to tell them, don't cry, don't wail after I die. Don't cry loudly. Don't make any comment. Have sabr, sabr. Accept the decree of Allah. He must make this wasiya as well. Now those who are family members, what is their, how they react when they get this news or they witness their beloved one is dying and dead already? How we react? First of all, that this is decree of Allah, we must accept. We say Alhamdulillah. And then Inna Lillahi wa Inna Ilayhi Raji'un. If anybody does this way,
says Alhamdulillah, accepting decree of Allah, qadar of Allah, and saying to him, Inna lillahi wa inna ilayhi raji'un, meaning of that, I am for Allah as well. I am myself is going back to Allah one day as well. It is not that my father is dead, my mother died, it is not the case only, I myself will be dying one day. Reminding myself, am I ready for that? I'm crying for the deceased. What about me? One of the scholars said, when you cry for your beloved one, he at that time cry for yourself more than your beloved one. More for yourself. That if you are dying today, are you ready? Are you getting salvation? Or you'll be caught up by Allah? That you need to remind by Inna Lillahi wa Inna Ilayhi Raji'un. Then if you do this way, Allah subhanahu wa ta'ala, after losing your beloved one, your children, if you say this way, react this way, Alhamdulillah, Inna Lillahi wa Inna Ilayhi Raji'un, then Allah subhanahu wa ta'ala says to the angels, build for my servant a palace in the middle of Jannah. And name it by Baitul Hamd, house of praise, because he praised Allah after death. He accepted. It's the first thing to accept. But if we don't accept, sometimes people say, no, no, no. This is a scream sometimes comes. I don't want to accept that. Inna lillahi. This is contradiction with one's iman. You're rejecting Allah's decree. To have iman in qada illa qadrihi, in the decree of Allah, is part of our iman. If somebody lose that, he's losing his iman. You're not losing your beloved one. You're losing iman itself, which is a bigger problem, which is worse than losing your beloved one. So this is the knowledge we need to learn. This is the iman we need to make stronger. Many of the ahadith will guide us here. First of all, this wailing issue after somebody died, crying, you know, loudly, which our sisters are normally sometimes they do very shocked, you know, could not tolerate anymore. That is, they need to learn. We need to teach them. Al-mayyit yu'adhabu fi qabrihi bima niha alayhi. Another hadith, al-mayyit yu'adhabu bi buqa'il hayy. Okay? The deceased is tortured in his grave for bewailing over him, for wailing taking place because of him, his family did it. Now someone can ask the question, so what is the problem of the mayyit? He died. Why he'll be punished for somebody's crime? But if you have taught them, given tarbiyah, you have done your duty, alhamdulillah, you'll be not punished. But if he did not do, he will be punished. Because he did not give them tarbiyah, ta'aleem. He couldn't educate them. Also, another explanation the ulama said, that it doesn't mean that you'll be yourself will be punished directly, physically, but rather it will be your mental punishment that your children are crying for you, which is harmful for you and for them. That feeling is i'adab, is a punishment for you. You'll be happy if they said Alhamdulillah and Inna Lillahi wa Inna Ilayhi Raji'un, and they are weeping only, crying quietly, their tear is coming out, there's no problem at all. But this wailing, crying loudly, was the problem. Rasulullah sallallahu alayhi wa sallam warned. He said, He who on befalling a calamity like death news, sad news, who slaps his cheeks, tears his clothes, and follows the ways and traditions of the days of ignorance, jahiliyyah, is none of us. Nothing to do with me. Prophet sallallahu alaihi wasallam is rejecting any relationship of the ummah of this one with him. And what is the words of the jahiliyyah? That is to say anything. How Allah, you did this. Ya Allah, how you did this? Na'udzubillah. Are you allowed to question Allah? لا يسألوا عما يفعل وهم يسألون. They have no right to ask Allah, why Allah you did this? Rather, Allah has right to ask them, why you did this? Why you did not do this? Some people say, how cruel you are, Allah, you can do this to my family. Na'udzubillah. How dare Allah you take this? You do this.
sometimes these words, this expression will make iman is gone. Another hadith. One of the sisters, Nusayr radiallahu anha, narrates that at the time of giving the pledge of allegiance, bay'ah, Rasulullah sallallahu alayhi wa sallam took from us an oath that we would not wail, will not cry loudly when our beloved one dies. You're allowed to cry. Yes, you're allowed to cry. There is a story that Rasulullah sallallahu alayhi wa sallam heard. He's one of the best companion, Sa'd ibn Ubadah radiallahu anhu, is very ill. He was, he went to see him. When he entered his house, they found him unconscious. Prophet sallallahu alayhi wa sallam said then, has he died already? They said, no, O Messenger of Allah. Then hearing this, Rasulullah sallallahu alayhi wa sallam began to weep. He started crying, his tears coming, just weeping. When his companions saw this, they also began to weep too. Then he said, listen attentively. Allah does not punish for the shedding of tears or the grief of the heart, but takes to task or show mercy because of the utterances of this to the tongue, here indicating to the tongues. That Allah will not punish us if we are feeling so much grief in our heart and we weep. But He will be taking action once we use the tongue to say some words of rejecting Allah's decree of giving death, and also wailing, crying loudly, that we will be punished for. Simply crying is not. The same thing happened when he lost his son Ibrahim, and another riwaya, his grandchild, Zainab's daughter, Umama, radiallahu anhu jami'an, he was crying. His tears coming out. Sahaba, to give comfort, said, Ya Rasulullah, you tell us to have sabr, now you're crying. He said, I am crying, that's true, but I'm weeping only. Allah will not punish us. We'll not say anything which will displease Allah. We'll be saying what only will please Allah. Wallah, we accept your decree. Alhamdulillah ala qada'ihi qadri. Inna lillahi wa inna ilahi rajun. Not no more than that. We'll be accepting Allah subhanahu wa ta'ala's decree. We're not objecting to that. We're not making any other way comment. This tear is a sign of mercy Allah put in our heart. We cannot control this. So that's why you cry, brother, you cry, sister. You're allowed to cry, to weep, but not to wail. And sometimes people talk too much about them. You know, when somebody cries for their deceased, like it happened. Abdul ibn Rawaha radiallahu anhu, a sahabi, he got fainted, became unconscious. His sister began to weep and shout, alas for the mountain among men, we lost a mountain, about his brother. Alas for such and such, mentioning his various qualities. When he recovered his consciousness, he said, I was asked disapprovingly by the angels about everything you said concerning me, whether I am as you said or not. Subhanallah. And then in another occasion it happened, that is another sahabi, Abu Musa radiallahu anhu, got seriously ill and lost his consciousness. His head was in the lap of a woman of the family, and she began to wail. When Abu Musa recovered his consciousness, he said, I am innocent of those from whom Rasulullah sallallahu alayhi wa sallam is innocent. Verily, Rasulullah sallallahu alayhi wa sallam declared himself free of the of the responsibility for a woman who wails, shaves her head, and tears off her clothes out of grief and sorrow. In another hadith, Rasulullah sallallahu alayhi wa sallam said, إِثْنَتَانِ فِي النَّاسِبْ هُمَا بِهِمْ كُفُرُ الطَّعَنُ فِي النَّسَبِ وَنِيَاحَةُ عَلَى الْمَيِّتِ. Two things are a sign of disbelief on the part of those who indulge in them.
Number one, slandering one's lineage and wailing over the dead. Wailing over the dead is could lead to the kufr. It is an act of kufr. May Allah subhanahu wa ta'ala give us tawfiq that we learn sabr when we receive such a kind of situation, and may we teach and educate our children, family members, that what will be their reaction, how they will be acting upon such a death and sad news. May Allah subhanahu wa ta'ala guide us, help us, and give us tawfiq. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه واتوب إليه إنه هو الغفور الرحيم.